ডিয়ার ভিউয়ার্স আজকে আমরা দেখব কীভাবে বনসাইয়ের শক্ত ডাল মেকিয়ে ফেলা যায় এর জন্য আমি একটা বকুল গাছকে বেছে নিয়েছি কারণ বট অসত্য ইত্যাদি অন্যান্য গাছগুলোর চেয়ে বকুল গাছের ডাল খুব অল্প সময়ে শক্ত হয়ে যায় আর একে বাঁকাতে গেলে ভেঙে যাওয়ার সম্ভাবনা অন্যান্য গাছগুলোর তুলনায় বেশি তাই দেখব বকুল বা এই ধরনের অন্য কোনো বনসাইয়ের ডাল যদি খুব শক্ত হয়ে যায় হতে পারে সেটা অসৎ বা বট ইত্যাদি পদ্ধতি একই তাই বকুল গাছের ওপরই আমরা এই পদ্ধতিটা প্রয়োগ করে দেখব এই ধরনের শক্ত ডাল বাঁকানোর সঠিক সময় অ্যাকচুয়ালি বর্ষাকাল কারণ এই সময়ে বাতাসে ময়স্টার বেশি থাকে মাঝে মধ্যেই বৃষ্টি হতে থাকে তাতে গাছগুলো ভিজেও থাকে ফলে গাছের যে শক্ত ডাল অনেকখানা স্থিতিস্থাপক হয়ে ওঠে বছরের অন্যান্য সময়গুলোর চাইতে তাই বিশেষ করে যে সমস্ত বনসাইয়ের শক্ত ডাল মাকানোর প্রয়োজন সেগুলো বর্ষাকালে করাই ভালো আর এখন বর্ষাকাল চলছে তাই এই পদ্ধতিটা আমরা যদি একবার দেখে নিই আমাদের অনেকেরই বনসাই তৈরির ক্ষেত্রে সুবিধা হবে টানা দেবার জন্য আমি এখানে বনসাই ওয়্যার ব্যবহার করেছি পলিকোটেড অ্যালুমিনিয়াম ওয়ার কপার অথবা আয়রন ওয়ার ব্যবহার করা যেতে পারে কিন্তু যেহেতু এটা বর্ষাকাল তাই আয়রন ওয়্যারকে এড়িয়ে চলাই ভালো কপার ওয়্যার কোটের হলে ব্যবহার করা যায় ঠিকই কিন্তু কোটিংয়ের কোনো অংশ যদি কেটে গিয়ে থাকে তাহলে সেখানে বর্ষার জল পেলে কপার সালফেটের একটা স্তর তৈরি হয় সেই জন্য সবথেকে ভালো পলিকোটেড অ্যালুমিনিয়াম বনসাই অয়ার লোকাল মার্কেটে অ্যাভেলেবেল না থাকলে অনলাইনে অবশ্যই পাওয়া যাবে আর ডেসক্রিপশানে প্রোডাক্টের লিঙ্ক দেওয়া রইল আপনাদের যদি প্রয়োজন হয় ওখান থেকেও সংগ্রহ করতে পারেন এবার ডালের যে অংশটা আমরা কেটেছি সেই অংশটার গোটাটা খুব ভালো করে পলিথিন দিয়ে মুড়ে দিতে হবে যাতে বৃষ্টির জলে এই কাটা জায়গায় কোনো ফাঙ্গালি ইনফেকশন না হতে পারে